ও মামি, তুমি বক ফুলের বড়া আমার এখনো ভাজ্যে দিলে না। এত কিছু রান্না করছি তাও তোর হয় নাই, আমি আর পারবো না, তুই রান্না করে খা তো এখন। হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আমি পূজা, তোমরা দেখছো আমার চ্যানেল বরিশাইল্লা পূজা। সকাল সকাল আমার একটা দায়িত্ব চলে আসছে, যে সেই জন্য আমি মামা বাড়ি চলে আসি, মানে তোমাদের আমি দেখাচ্ছি মামিকে। পরে আগে একটা কথা বলি, মামির একটা নতুন চ্যানেল হয়েছে রূপার সংসার, সেই জন্য এই যে এই ফোন ধরার দায়িত্বটা এখন আমার উপর পড়েছে। সকাল সকাল আমি সেই জন্য মামা বাড়ি চলে আসি। আর আজকে পয়লা বৈশাখ, বছরের প্রথম দিন, মামি অনেক কিছু রান্নাবান্না করবে, তো মামিকে ভিডিও করে দেবো। আর আমি মামিকে আগে দেখাই, তারপরে বলছি। আর তোমরা মামির চ্যানেলেও যেতে পারো, রূপার সংসার বলে মামির চ্যানেল। আমার মামি সব কিছু কাটাকাটি করার জন্য বসে পড়েছে, এই ভিডিওগুলো কিন্তু মামির চ্যানেলে আসবে রূপার সংসার বলে, তোমরা সুন্দর করে চলে যাবে। আর এইখানে দেখো খাসির মাংস, মুরগির মাংস, মাছ, আর এইখানে সব কিছু কেটে রেখেছে, এইগুলোই কিন্তু দেখাবে। তোমরা কিন্তু অবশ্যই চলে যাবে মামির চ্যানেলে। সকালবেলা কি করতে গেছিলি দুইজনে? মাছ আনতে। এই তুই কই যাস? মাছ ধরতে পারছিস? এই যে আমি ক্যামেরাম্যান, এই যে মামির ফোন আমাকে এরকম করে ধরে দিতে হচ্ছে, এই যে মামির ফোন আমাকে এরকম করে ধরে দিতে হচ্ছে। হ্যাঁ, আর ওই যে মামি কিন্তু রান্না করছে ওইখানে, ওই দেখো ও মামি কি রান্না করো? ওইটা খাসির মাংস। ওইটা খাসির মাংস হচ্ছে? মুরগির মাংস এখনো হয় নাই? না, এটা রান্না করে নিই, তারপরে মুরগির মাংস করব। আচ্ছা ঠিক আছে। আর একটু সবাইকে বলে দাও তোমার চ্যানেলের নামটা, একটু বলে দাও এই দিক ঘোরো। আমার চ্যানেলের নাম রূপার সংসার, তোমরা সবাই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো এই দেখো আমি চলে গেছি মামা বাড়িতে, ছোট্ট একটা বক ফুলের গাছ আছে, জানো না এত সুন্দর বক ফুলগুলো হয় না, মানে ছোট্ট একটা গাছ আর তুলতেও ভীষণ ভালো লাগে, আর এগুলোর বড়া খেতে তো ভীষণই ভালো লাগে। তো যাই হোক, আমি মামি এসে রান্না করেছে খাসির মাংস, মাছ, মুরগির মাংস, তারপরেও আমি বলেছি কি যে আমাকে বক ফুলের বড়া ভেজে দিতেই হবে। আর আমি তুলতে গিয়েছি এই যে বক ফুলের গাছটা, দেখো কতটা ছোট, ডালগুলো ভীষণ নরম হয়, তাই জন্য একটু সাবধানে তোমাকে তুলতে হবে, না হলে পরে কি হয় বলো তো, ডালগুলো যদি একবার ভেঙে যায় তাহলে গাছটাই পুরো নষ্ট। আর প্রতিটা মানে ফুলগুলো প্রতিদিন ফুল ফোটে, এত ছোট একটা গাছ তারপরেও এত ফুল ফোটে কি বলবো। আর তোমরা প্রথমে যেইটা শুনছিলে, মামি আমাকে ওইটা বললো, মানে কখনোই না মামি আমার সাথে ওরকম করে কথা কখনোই বলে না, ওটা আমি এমনি আর কি মেরে একটুখানি ভিডিওটা করেছিলাম, তো ওটা আমি এমনিই ভিডিও করেছিলাম। তোমরা অনেকে অনেক কিছু ভাবতে পারো, ওরকম কিছুই না, মামির সাথে আমার একদম অন্যরকমের একটা সম্পর্ক। আর সকালবেলা যেহেতু মামা বাড়িতে চলে আসি, সেই জন্য এখানে একটু চিড়ামুড়ি খেয়ে নিচ্ছিলাম, তারপরে মামি রান্না করবে, তারপরে আর কি খাবো। আর এই দিকে দেখো, এই যে এটা কিন্তু মুরগির মাংস রান্না হচ্ছে, খাসির মাংসটা হয়ে গেছে। তোমাদের একটা কথা বলি, আমি কিন্তু খাসির মাংস একদমই খাই না, তাই জন্য এই যে আমি খাই না, বোন খায় না, মুরগির মাংস এনেছে এই জন্য। আর এইদিকে দেখো, এই যে আমি বলছি, মামি বলছি কি একটু শশাটা কেটে দে তাহলে, আর ওখানে আছে শশা, পেঁয়াজ, টমেটো, আমি আর স্যালাড করার জন্য একটুখানি কেটে নিচ্ছিলাম। আর তারপরে এই যে মামি আবার চলে আসে, মামির রান্নাবান্না সব কিছু হয়েই গেছে। আজকে কিন্তু বছরের প্রথম দিন পয়লা বৈশাখ, আর আমাদের এখানে একটা অনুষ্ঠান আছে, সেইটা তোমরা পরে দেখতে পারবে, সেখানেও যাব। অনুষ্ঠান বলতে প্রতি বছর একটা বাড়িতে অনুষ্ঠান, তো ওইটা মতুয়া উৎসব বলে একটা অনুষ্ঠান, তো যাই হোক ওইটা তোমরা পরে দেখতেই পারবে, পরে আমি আজকের দিনে হয় বলে যাব, সেইটাও ভিডিও করে তোমাদের পুরোটা দেখাবো, ভীষণ সুন্দর লাগবে। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, তাহলেই তোমরা বুঝতে পারবে। আর এই দিকে দেখো, আমার স্যালাড কাটা পুরো হয়ে গেছে, আর আমি এই যে থালাতে করে এইভাবে সাজিয়ে নিয়েছি, এইখানে শসা আছে, টমেটো আছে, আর পেঁয়াজ আছে। আর আমি বলেছিলাম না যে বক ফুলের বড়া আমাকে করে দিতেই হবে, তো দেখো এই যে মামি আমাকে বক ফুলের বড়া কিন্তু এই দিয়েছে। আসি, এই যে আমার থালা পুরো রেডি, দেখো এইখানে আছে খাসির মাংস, মাছ, বক ফুলের ভরা মাছ ভাজা, তারপরে আছে শশা, আর ওটাতে আছে মুরগির মাংস। আর খাসির মাংস যেটা তোমরা দেখছো, আমি প্রথমেই বলেছি আমি খাসির মাংস খাই না, আমি একটা রিলস ভিডিও বানানোর জন্য ওই জিনিসটা নিয়েছিলাম, বাটিটা আমি আবার তুলে রাখবো। তো এইটা দিয়ে এই যে খাওয়া দাওয়া করার পরে, তারপরে বিকাল বিকাল টাইমে আমরা যাব ওই যে যে বাড়িতে একটা অনুষ্ঠান হয় সেই বাড়িতেই, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো।
তো এখন বাজে 6টা, আর আমরা এখন আসি এই বাড়িতে, পুরো দলের সাথে আসি, সেটা আর তোমাদের তুলে দেখালাম না। আগে এইটা দেখো, এই যে একটা মতুয়া উৎসব, এইখানে কিন্তু এই যে ঠাকুরনগরে তোমাদের যেমন হয় না অনুষ্ঠান, আমি তো ঠাকুরনগরে কোনোদিন যাইনি, আমি ঠিক বলতে পারবো না। আমি এইখানে দেখো স্টেজের উপরে উঠে তারপরে ভিডিওটা করছি, সবাই এত সুন্দর করে বাজনা বাজাতে ব্যস্ত। আর এখানে প্রায় 199টা দল আসে, বাংলাদেশের থেকেও দল আসে, অনেক অনেক দল বাংলাদেশ থেকেও আসে, এত আনন্দ হয়। পুরো 5 দিন ব্যাপী অনুষ্ঠান, আর তোমরা ভাবতেই পারো এটা কোনো বারোয়ারি অনুষ্ঠান, কিন্তু কোনো বারোয়ারি অনুষ্ঠান না। এইটা কোনো বারোয়ারি অনুষ্ঠান না, পুরো একজনের বাড়িতেই হয়, আর এই উনি সব কিছুর দায়িত্ব, সব কিছু খাওয়া দাওয়া যেরকম যেরকম ব্যবস্থা সব কিছু করে। পুরো 5টা দিন এই অনুষ্ঠানটা হবে, সারাটা দিন ধরে খাওয়া দাওয়া, রাতের বেলা বিকালবেলা সকালবেলা থেকে শুরু করে প্রত্যেকটা সময় কোনো কিছুতে কোনো কিছুর অসুবিধা হয় না। এই যে বৈশাখ মাসের প্রথম দিন থেকে 5 দিন আমাদের এত আনন্দ হয়, কত দূর দূর থেকে মানুষ আসে দেখো, এখানে রান্নাবান্না দেখলে পরে এই যে পুরো বড় বড় কড়াইতে করে পুরো রান্না, সারাটা দিন এরকম রান্না হতেই থাকে। আর এইখানে যা মানুষ, সবাই হাতে হাতে কাজ করে, মানে এত আনন্দ কি বলবো, তোমরা না আসলে পরে বুঝতে পারবে না। ধারে ধারে যারা আছো তারা তো অবশ্যই, যদি আমার ভিডিওটা দেখো তারা বুঝতেই পারবে। আর এই যে দেখো সবাই খেতে ব্যস্ত, সবাই এত, আমরা ওই একটু পরে গিয়ে এখানে খাবো, আগে তোমাদের ভিডিওটা আগে একটুখানি দেখিয়ে নিই। এর দেখো এইটা হচ্ছে নাট মন্দির বলে অনেকে, এইটা নতুন এই বছর করেছে, এইখানে আগে প্যান্ডেল করা হতো উঠানের মধ্যে। এই যে এইটা একতলা দোতলা তিনতলা, পুরোটা ধরে মানুষ থাকতে পারবে, যত দূর দূর থেকে মানুষজন আসে। আর এই যে শিব মন্দির, এটাকে আবার অনেকে নাট মন্দির বলে, আমি অতটা জানি না, তো আমি ভালো করে ঠিক বলতে পারছি না। এই যে পুরোটা, আর আমি এই যে সিঁড়ি দিয়ে উঠে যাচ্ছি, উপরতলাটাও তোমাদের একটু দেখাই, তাহলে তোমরা বুঝতে পারবে যে কতটা সুন্দর। কোনোরকম কোনো অসুবিধা নেই, যত দূর দূর থেকেও মানুষ আসুক না কেন, দেখো এখানে এই যে কত দূর থেকে এসেছে, সবাই একটু শুয়ে আছে, মানে বসে আছে, অনেক দূর থেকে এসেছে তো কষ্ট হয়েও গেছে, তো কোনোরকম কোনো অসুবিধা নেই, দূর থেকে আসলেও কোনো সমস্যা নেই। এইখানে এই যে আমি নাম বলতে পারবো না, আমি সত্যি কথা বলছি আমি নাম জানি না। হ্যাঁ, আর এই যে মেন মন্দিরটা, এইটা দোতলা থেকে দেখো, এই যে মন্দিরের উপরটা ঠিক এরকম কিন্তু দেখাচ্ছে, আর নিচটা একটুখানি তোমাদের দেখালে পরে বুঝতে পারবে যে নিচটা থেকে উপরটা কতটা উঁচু। ওই দেখো এই যে সবাই দল যে আসছিল, এই যে আমি দোতলা থেকে ভিডিওটা করছি, ওই যে নিচে, আর এই পাশটা সবাই বাজাতে ব্যস্ত, পুরোটা এরিয়া জুড়ে আর কি, একপাশে খাওয়া দাওয়া, একপাশে বাজনা, আর একপাশে মেলা। তো এই 5 দিন আমাদের কিভাবে কেটে যায় আমরা নিজেরাও জানি না, এত আনন্দ করে কেটে যায়। দেখো যেদিকেই তাকাবে সেদিকেই মানুষ, চারদিকে লোকজন এই পাশটা খেতে বসে ব্যস্ত আর কি, আর এই যে সবাই কিন্তু এই দিকটা বসে আছে, আমি দোতলার উপরে আছি, তোমাদের উপরতলাটাও একটু দেখাবো, তাহলে তোমরা বুঝতে পারবে পুরো বিষয়টা। আর এই যে বাড়ি, এটা আমাদের বাড়ি থেকে একটু, মানে কি বলবো, 5 মিনিটের দূরত্ব। তো এই যে একজনের বাড়িতে এই অনুষ্ঠানটা হয়। চলো তাহলে এবার উপরতলাতে গিয়ে, মানে তিনতলার উপরে গিয়ে তোমাদের একটুখানি ভিডিওটা পুরোটা দেখাই, আর উপরে কী আছে সেইটাও তোমাদের একটু দেখাই, তাহলে তোমরা বুঝতে পারবে। এই পাশটা পুরোটা ফাঁকা, আর এখান দিয়ে দেখো এইটা হচ্ছে চারপাশটা ফাঁকা, আর মাঝখানে একটা মন্দিরের মতো আছে, ওখানে কোনো ঠাকুর নেই, কিন্তু এইখানে মনে হয় এই যে সামনের বছর কোনো একটা ঠাকুর রাখবে, আমি ঠিক বলতে পারবো না। এই যে মন্দিরের মতোই কিন্তু এইটা দেখো, এই এই পাশটাও পুরো একদম ফাঁকা, এখানে লোকজন বসতে পারবে। আর এই যে মন্দিরটা দোতলার উপর থেকেও দেখিয়েছিলাম, এই যে মেন মন্দির, এই যে হরিচাঁদ আর গুরুচাঁদ ঠাকুরের মন্দির শান্তিমাতা, তো এই যে পুরোটা মন্দিরটা উপর থেকে এরকম। আর বলেছিলাম না একপাশে মেলা, ওই দেখো দূরে একটা মাঠের মতো আছে, ওইখানে এই যে পুরো মেলাটা বসেছে, আর এখানে সবাই এই যে লোকজন। আর এই পাশটাতে এই যে শিব ঠাকুরের যে মন্দিরটা, ওইটার চূড়া
চূড়াটা এই যে এরকম এতটা উঁচু, দেখো পুরো নারকেল গাছটা সমান সমান হয়ে গেছে এতটা উঁচু। আর এই যে সেই মন্দিরটা পুরোটা এই যে এরকম, তো ভীষণ সুন্দর। আর বাড়িটা এখন এত সুন্দর করে করেছে, আগের বার তো এত কিছু ছিল না। আর বৈশাখ মাসের প্রতিদিন এরকম, প্রতি বছর আর কি এরকম হয়, এই বছরটা তো এত সুন্দর করে করেছে। তো চলো আমি নেমে যাই নিচে গিয়ে, তারপরে আবার দেখাই তোমাদের কিছু জিনিস। এই যে আমি নিচে নেমে যাচ্ছি দোতলা থেকে। ছিল বৈশাখ মাসের প্রথম দিন, তোমরা তো সবাই জানো, তো আমি ভেবেছিলাম যে কিছুই খাবো না, যেহেতু ওইখানে ডাল ভাত সব কিছুই দেয়, সব কিছুর ব্যবস্থা, এত সুন্দর প্রসাদ থাকতেও এগুলো খাওয়ার কোনো মানেই হয় না। কিন্তু এত গরমে আমি ভাবলাম যে ঠান্ডা একটু খাওয়াই যায়, তো আইসক্রিম খাওয়ার জন্যই মাকে বললাম যে কিছুই খাবো না, চলো একটা আইসক্রিম খেয়ে আসি। তাই জন্যই মেলার ভিতরে এসে একটুখানি এই যে আইসক্রিমটা খাচ্ছিলাম, মানে আর কিছুই খাওয়া এখানে প্রয়োজন না, এত সুন্দর প্রসাদ তৈরি করে ওগুলোই, মানে খেলে পরে মানে শান্তি, কি বলবো, ভীষণ শান্তি। এটা শুধু আমি ঠান্ডার জন্য খেয়েছিলাম, এত গরম পড়েছে, ভীষণ গরম লাগছিল এই জন্যই খাওয়া। আর আজকে দিয়েছিল ডাল, তারপরে ঘ্যাট, সোয়াবিন, তারপর আমের চাটনি। এই দেখো ডাল, সোয়াবিন, এটাই দেখালাম, পুরোটা দেখাতে পারলাম না।